লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, যারা ফ্রিলান্সিং করেন তারা অবশ্যই ফাইবারের সাথে জড়িত আছেন, কেউ না কেউ। যারা একেবারে বিগিনার লেভেলে রয়েছেন অথবা যারা নতুন অ্যাকাউন্ট খুলেছেন, কাজ পাচ্ছেন না, তাদেরকে আমি আজকে ভিডিওর শেষে কিছু টিপস এবং ট্রিক্স দিব, যেগুলোকে কাজে লাগিয়ে আপনি অনায়াসে ফাইবারের মধ্যে কাজ পেতে পারেন। আমি গত 2 দিন আগে একটি বায়ার রিকোয়েস্ট পাঠিয়েছিলাম। এটি একটি ইউনাইটেড স্টেটের একজন পার্সন, যিনি একাধারে বায়ার এবং সেলার দুভাবে কাজ করেন ফাইবারের মধ্যে। আমি 2 দিন আগে রিকোয়েস্টটি পাঠিয়েছিলাম। আজকে হচ্ছে মাসের 2 তারিখ, সেটি আমি দেখাচ্ছি। তার মানে 2 দিন আগে অফার করেছিলাম, আমি ভাবিনি যে সে আমাকে কাজের অফার করবে, তার মানে ইনবক্স করবে। আজকে হচ্ছে 2 তারিখ এবং এখন 1:22 বাজছে। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বায়ার কে হ্যান্ডেলিং করবেন বা বায়ারের কাজগুলো করবেন, এবং সেটি আমি লাইভ প্রুফ দেখাবো এবং ভিডিওর শেষে বলে দিব কিছু টিপস এবং ট্রিক্স, যেগুলোকে আমি কাজে লাগিয়ে অনায়াসে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। সো আমি চলে যাচ্ছি সেই বায়ারের যে ইনবক্সটি করেছে, এটি একটি ইনবক্স, আমার অনেক কথা হয়েছে তার সাথে। সে আমাকে বলেছে একটি বিরুলের উপর একটি প্রজেক্ট তৈরি করে দিতে, তার মানে ভিডিও এডিটিং করে। সো আমি আমার প্রোফাইলের কাছে নিয়ে আসছি আপনাদের কাছে। এটি হচ্ছে আমার ফাইবার প্রোফাইল, এখানে প্রায় 6টির মতো গিগ দেওয়া রয়েছে এবং একটি পেন্ডিং অবস্থায় আছে। আপনারা চাইলে অবশ্যই আমার প্রোফাইলটি ঘুরে আসতে পারেন, আমার প্রোফাইল নেম এখানে দেওয়া রয়েছে। তো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের মূল আলোচনায়, কিভাবে প্রজেক্টটি রেডি করতে হয়। আমি সেটি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। প্রথমে অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন। সো বকবকানি করেছি, মূল আলোচনায় ফিরে আসা যাক। ভিডিও এডিটিং একটি মজার একটি প্রফেশন, যারা ভিডিও এডিটিং করেন তারা নিশ্চয়ই জানেন। সো আমি আমার ক্লায়েন্টের জন্য যে প্রজেক্টটি রেডি করেছি সেটি এখানে দেখতে পাচ্ছেন, এটি আমি একটু প্লে করছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি বিরুলের প্রজেক্ট রেডি করেছি, তার মানে বায়ার যে রিকোয়ারমেন্ট দিয়েছে সেই রিকোয়ারমেন্টের ভিডিও আমি রেডি করেছি। তো এই ভিডিও রেডি করতে হলে কি কি কাজ আপনাকে করতে হবে, বা আপনি ভিডিও যদি এডিটিং করতে চান, প্রথমত আপনাকে মনে রাখতে হবে আপনি যদি নতুন হয়ে থাকেন আপনাকে আমি পার্সোনালি সাজেস্ট করব এবং করার জন্য অনুরোধ জানাবো ক্যামটাসিয়াতে। ক্যামটাসিয়া 9 এবং 8 যে ভার্সনে আপনি কাজ করুন না কেন, দ্রুত আপনি যে কোনো ভিডিও আপনি এডিট করে রেন্ডারিং করতে পারেন। তবে যদি একটি মোটামুটি ভালো কাজ দেন তাহলে অবশ্যই আপনাকে সাজেস্ট করব ফিল্মোরা অথবা আফটার ইফেক্ট বা আদার যে এডিটিং সফটওয়্যারগুলো আছে সেগুলো ইউজ করার জন্য। তো আমি এখানে ফিল্মোরা 9 ইউজ করছি। আশা করি আপনারা অবশ্যই জানেন ফিল্মোরা 9 সম্পর্কে, বা যারা কাজ করেন। প্রথমত আপনাকে আপনার মিডিয়া ফাইলে ক্লিক করতে হবে, অথবা ফাইলের মধ্যে গিয়ে আপনি আপনার কম্পিউটার থেকে ফাইলটি নিয়ে নেবেন, তার মানে র ফাইলটি। সো আমি এখানে র ফাইলটি অ্যাড করেছি, দুটো ফাইল, এটি একটি ফাইল, এটি একটি ফাইল। এই র দুটো ফাইল আমি এডিট করব, তার সাথে আমি যোগ করব ব্যাকগ্রাউন্ড সাউন্ড এবং কিছু আরো সাউন্ড, সেগুলো আমি কিভাবে এড করবো সেটি এবার দেখাচ্ছি। প্রথমত আপনাকে মনে রাখতে হবে এখানে দৈর্ঘ্যের যে ব্যাপারটি সেটি আপনাকে অবশ্যই দেখাতে হবে, যত আপনি সময় দিবেন তত আপনার ভিডিওটি সুন্দর হবে। সো প্রথমে আপনি ভিডিওটি নিয়ে আসবেন, যে ভিডিওটি আপনি এডিট করতে চাচ্ছেন সেটি, এবং পাশাপাশি এটি হচ্ছে প্রথম ভিডিও, এরপর এটি হচ্ছে দ্বিতীয় ভিডিও। সো আমি এটি অ্যাড করে দিচ্ছি, আশা করি এতটুকু পারবেন। জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ মাউসের লেফট বাটন ক্লিক করে এবার যে কাজটি করবেন, আপনি এখান থেকে প্রয়োজনীয় কাজগুলো আপনি এখান থেকে সেরে নেবেন। কেননা আপনাকে প্রথমে এডিট ভালোভাবে করতে হবে, এডিট যত সুন্দর হবে তত আপনার ভিডিওটি পারফেক্ট হবে বা প্রফেশনাল মানের হবে। সো এটি আমি নিয়ে এসেছি, এখানে দেখা যাচ্ছে এই জায়গায় এসে জাস্ট এখানে যে কফি তৈরি করার একটি ভিডিও, এই কফি তৈরি করার ভিডিওটি বিরোল কিভাবে হচ্ছে সেটি জাস্ট এডিট করে আমাকে দেখাতে হবে। সো এখানে আমি এটি প্লে করছি, এই যে এখানে সামোস দিয়ে জিনিসগুলো ডালছে তার একটি শব্দ হবে, সুতরাং আপনি এখানে একটু কাট করবেন। কাট করার পরে যতক্ষণ সামোসের
চামচের ঢালাটা আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে ঢালছে, এতটুকু হয়ে গিয়েছে যে এখানে ঢালছে সেটি আপনাকে একটু সাউন্ড দিতে হবে। সো এখানে অনেকগুলো সাউন্ড রয়েছে যেগুলো আমি ফ্রিতে নিয়েছি ইউটিউব লাইব্রেরি থেকে, সেখান থেকে আপনি চাইলে বেছে বেছে আপনি সাউন্ড গুলো অবশ্যই নিতে পারেন। সো আমি এটি এখান থেকে নিচ্ছি, নেওয়ার পরে আপনি এখানে সেটিং করবেন, সেটিং করার পরে জাস্ট আপনি এখানে বসিয়ে দিবেন, সিলেক্ট করুন, সিলেক্ট করার পরে ওকে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি একটি সাউন্ড নিয়ে এসেছি, তবে তার আগে আপনি এখানে যে পরিমাণটুকু আপনাকে সিলেক্ট করতে হবে সেটি আপনি এখান থেকে এখানে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে এখানে যে সাউন্ডটি আছে অরিজিনালি সেটি আপনি অফ করে দিবেন, তার মানে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিচে নামিয়ে দিবেন। এবার আমি প্লে করে দেখাচ্ছি যে এটি কি হয়। এটি আসার পরে যখন ঢালা শুরু করবে তখন একটি শব্দ হবে, বিশেষ করে যেভাবে পানি, আমি দেখাচ্ছি শব্দটি কিভাবে হয়। এই যে আপনি এটা একটু বাড়িয়ে দিবেন, ভলিউমটা বাড়িয়ে দিবেন, যে সাধারণত চামচ দিয়ে কোনো পাত্রে কোনো কিছু ডাললে সেটির যে শব্দ হয় সেই শব্দটি আমি অ্যাড করে দিয়েছি। এই দেখতে পাচ্ছেন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে এখানে চামচ দিয়ে যে জিনিসগুলো ডালছে সেই জিনিসগুলো ডালার শব্দগুলো হচ্ছে। পাশাপাশি আপনারা বুঝতে পেরেছেন এটি কিন্তু এক্সট্রা কোয়ালিটি যেটি আপনার ভিডিওকে অন্য মাত্রায় নিয়ে যাবে। আশা করি এটি যদি আপনি অ্যাড করেন আপনার ভিডিও অবশ্যই প্রফেশনাল মানে হবে, আশা করি সেটি আপনি নিশ্চয়ই করতে পারবেন। সো এই ফুটেজগুলো, ফ্রি ফুটেজগুলো বা ব্যাকগ্রাউন্ড যে মিউজিকগুলো আপনি বিভিন্ন স্থান থেকে নিতে পারেন, তবে আপনাকে আমি অনুরোধ জানাবো আর ইউটিউবের যে লাইব্রেরি রয়েছে সেখান থেকে আপনি ফ্রিতে নিতে পারবেন, আশা করি বুঝতে পেরেছেন। সো আমি এতটুকু করেছি, এতটুকু করার পরে এরপর যে বাকি অংশটুকু পরিবেশন করার অংশটুকু, পরিবেশন করার অংশটুকুতে আমি জাস্ট একটু সাউন্ড দিচ্ছি, সেটাও ব্যাকগ্রাউন্ড সাউন্ড। ব্যাকগ্রাউন্ড সাউন্ডটি আপনি যে কোনো জায়গা থেকে অ্যাড করে নিতে পারেন, সেটি আমি অ্যাড করে নিয়েছি। অ্যাড করে নেওয়ার পরে আপনাকে একইভাবে কাটতে হবে, এটি আমি আগে কেটে নিয়েছি, সুতরাং আপনাদের বোঝার সুবিধার্থে একটি যখন বুঝিয়ে দিয়েছি বা এগুলো অবশ্যই নিশ্চয়ই বুঝবেন। এটি আমি বড় করে দিচ্ছি জাস্ট মাউসের লেফট বাটন প্রেস করে। এবার যদি আমি একটু প্লে করে দেখাই তাহলে কি হয় দেখুন। আশা করি বুঝতে পেরেছেন। সো আমি দুটো জিনিস কেটে আলাদা করেছি, এভাবে এখানে যে ডালার পরিমাণটা বা এর পিছনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আমি অ্যাড করেছি, এরপরে এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করেছি। আপনি চাইলে এটিকে বাড়িয়ে দিতে পারেন অথবা কমিয়েও দিতে পারেন, জাস্ট আপনাকে ডাবল ক্লিক করে এখানে ফেড ইন বা ফেড আউট করতে হবে। ফেড ইন ফেড আউট করলে সুবিধা হবে কি, যে আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সাউন্ড আস্তে আস্তে বাড়বে, ফেড ইন আউট এবং ফেড ফেড ইন এবং ফেড আউট, আশা করি বুঝতে পেরেছেন। এইবার আমি দেখাবো এখানে যে আমার আগের ভিডিওতে কিছু টেক্সট আমি যোগ করেছি, আমরা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে টেক্সট এই যেখানে র ফাইল টেক্সটটি আনার জন্য আপনাকে এখানে টাইটেলে ক্লিক করতে হবে। টাইটেলে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে টাইটেল উপস্থিত হবে, এখান থেকে আপনি টাইটেল সিলেক্ট করে নেবেন, জাস্ট এটি ডাবল ক্লিক করবেন, এখানে চলে আসবে। এখানে আসার পরে আপনি চাইলে এটি থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসতে পারবেন আগে। সো আমি ড্র্যাগ এন্ড ড্রপ, এখানে র ফাইলটি চলে আসছে, আপনি এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে সরাসরি সেটি এখানে চলে আসবে, এখানে আপনি ইচ্ছা মতো লিখতে পারেন র ফাইল, সেটি আমি দেখাচ্ছি র ফাইল, র ফাইল লিখে আপনি এটাকে চাইলে বোল্ড করতে পারেন অথবা ইটালিক করতে পারেন, এবং পাশাপাশি আপনি এখান থেকে আরেকটি যে জিনিসটি করতে পারেন নান্দনি করার জন্য এখান থেকে আপনি কালারটা সিলেক্ট করে দিতে পারেন। সো এটি আমি সিলেক্ট করছি, দেখুন এটি নান্দনিক হয়ে গেছে, এবং চাইলে এটি আপনি বড় ছোট যে কোনো আকার দিতে পারেন। এবার যে কাজটি করবেন, আপনি যে স্থানে সেটি বসাবেন সেটি আপনাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে বসাতে হবে। সো আমি এটিতে বসাচ্ছি, বসানোর পরে ড্র্যাগ এন্ড ড্রপ করে সামনের দিকে নিয়ে যাব। আশা করি এগুলো একটু সময় দিয়ে করলে আপনার ভিডিওটি অত্যন্ত সুন্দর হবে। সো এটি প্লে করে দেখালে কিরকম হয় দেখুন, এই যে দেখাচ্ছে যে র ফাইলটা শো করছে। র ফাইলের উপর আপনি চাইলে এখান থেকে র ফাইলের উপরে আপনি চাইলে এটা ট্রানজাকশন দিতে পারেন, ট্রানজাকশন দিলে আরও বেশি সুন্দর হবে। সো এখানে ট্রানজাকশনের যে অপশনগুলো আসছে সেই অপশনগুলো থেকে আপনি যে কোনো কিছু সিলেক্ট করবেন। সো আমি এটি দিচ্ছি, এটি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে বসিয়ে দিব, এবং এখান থেকে আরেকটি এই পাশে বসিয়ে দিব।
এবার দেখে তো কিরকম হয়, আগে থেকে সুন্দর হয়েছে কিনা। চলে গিয়েছে, এবার ঈদের অফারে চলে এসেছে, এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে এই কাজ করতে হচ্ছে, এবং এখানে আমরা শেষে একটা ট্রান্সলেশন দিয়েছি, আসলে আগে ট্রান্সলেশন দিতে পারেন নাও দিতে পারেন, সেটা ভিডিও এর থেকে পাশাপাশি বুঝতে পারবেন। তো এই ট্রানজাকশন দিলে আপনি ভিডিওটিকে আরো অন্য মাত্রায় নিয়ে যেতে পারবেন। সো এইভাবে চাইলে টাইটেল চুক করে টাইটেলের উপর আপনি ট্রানজাকশন দিতে পারেন ইচ্ছে মতো, বাস এতটুকুই শেষ। তবে আপনাকে মনে রাখতে হবে এটি অবশ্যই এইচডি কোয়ালিটির করতে হলে আপনাকে 19:20, তার মানে ওয়েডে 19:20 এবং হাইটে 1080 নিতে হবে, সেটি আপনি প্রথমে নিতে পারবেন। সো আপনি যদি এটি র ফাইল হিসেবে সেভ করতে চান, তার মানে আবার এডিট করবেন, সেটি করতে হলে অবশ্যই আপনি সেই প্রজেক্টে এসে ক্লিক করবেন। আমি আবার বলছি, আপনি যদি সরাসরি এটিকে আবার এডিট করতে চান তাহলে আপনাকে সেই প্রজেক্টে এসে ক্লিক করতে হবে, আর যদি আপনি সরাসরি এটি পুরো ফাইনাল ভিডিও হিসেবে তৈরি করতে চান তাহলে অবশ্যই এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে ধরুন ইন্টারফেস উপস্থিত হবে, এখানে আপনি ভিডিও টাইটেলটি দিবেন, টাইটেলটি দেওয়ার পরে এখানে আর কিছুই করা লাগবে না, আপনি যেখানে সেভ করে রাখতে চাচ্ছেন সেই সেভের প্লেসটা ঠিক করে দিবেন, তার মানে কম্পিউটারে কোন জায়গায় সেভ করতে চাচ্ছেন সেটি। এরপর এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু এটি এক্সপোর্ট হয়ে যাবে, তার মানে এটি সেভ হয়ে যাবে, এবং ফ্রেমটা অবশ্যই আপনাকে 25 FPS রাখতে হবে, কেননা আপনার প্রফেশনাল মানের বা এইচডি কোয়ালিটির ভিডিওগুলো সবসময় 25 FPS এর হয়, এবং এখানে রেজুলেশন কিন্তু অলরেডি লেখাই আছে, আমি শুরুতে সেটি সিলেক্ট করে দিয়েছি, আপনি শুরু থেকে সিলেক্ট করে দিলে সেটি এভাবে শো হবে। সো এক্সপোর্টে ক্লিক করার পরে আপনার এটি এক্সপোর্ট হতে শুরু করবে। আমি একটু দেখাচ্ছি, জাস্ট আমি এখান থেকে চাইলে আপনি ইউটিউবে অথবা ফেসবুক অথবা টুইটারে সেটি শেয়ার দিতে পারেন। সো আমি এটি কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পরে সেটি আর ইয়ে হবে না, রেন্ডারিং বা এক্সপোর্ট হবে না, সুতরাং আমি কেটে দিচ্ছি। Your export is Filmora, do you want to export? Yes, export. আশা করি বুঝতে পেরেছেন যে এইভাবে আপনি যে কোনো ধরনের ভিডিও খুব সহজে ফিল্মোরা 9 এ এডিট করতে পারবেন, এবং আমি সেটি অবশ্যই জমা দিব আমার ক্লায়েন্টকে ড্রপ বক্সের মধ্যে। সেই ড্রপ বক্স কিন্তু এটি ড্রপ বক্সে সে জমা দিতে বলেছে। এই ফাইলটি আমি এখানে সেভ করেছি, সেটি কিভাবে করবেন, আপলোড, এই আপলোডে ক্লিক করতে হবে, এখানে একটি আপলোড অপশন আছে, সে আপলোডে ক্লিক করতে হবে, অথবা অল ফাইলসে গেলেও কিন্তু আপলোড অপশন আছে। আপলোড অপশন আসার পরে আপনাকে মনে রাখতে হবে যে এখানে যে একটি কপি লিঙ্ক দেখতে পাচ্ছেন সেই কপি লিঙ্কটি আপনি কপি করবেন, তার মানে যে ভিডিওটি আপনি এখানে কম্পিউটার থেকে আপলোড করেছেন সেটি আপনি কপি করবেন। কপি করার পরে অন্য একটি ব্রাউজার টেস্ট করবেন, সেটি জাস্ট ওপেন হয় কিনা। ওপেন হওয়ার পরে আপনি যে ইন্টারফেসটি দেখতে পাবেন সেই ইন্টারফেসটি হচ্ছে এটি। এবার মূল ইম্পর্টেন্ট যে কথাটি সেটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি, আপনার ক্লায়েন্ট যদি সেই ভিডিও ফাইলটি অর্থাৎ এই ভিডিও ফাইলটি ডাউনলোড করতে চায় সে কিন্তু ডাউনলোড করতে পারবে না, কেন সেটি আমি এবার বলছি। এখানে যে লাস্টে ইউআরএল এর শেষে একটি জিরো রয়েছে সেই জিরোটি আপনি দূর করে দিয়ে 1 লিখবেন। এবার আমি এটি সেভ করছি, সেভ করার পরে যখন আমি কপি করব, কপি করার পর আমি একটি ব্রাউজারে যাব, ব্রাউজারে গেলে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন, এটি কিন্তু এখন ডাউনলোড হতে থাকবে, আশা করি বুঝতে পেরেছেন। সো ড্রপ বক্সের মধ্যে যখন দিবেন অবশ্যই লাস্টে কিন্তু এই যে এখানে জিরো এর জায়গায় 1 দিবেন, এতে করে ক্লায়েন্ট খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে এবং পাশাপাশি সে নিজেই সেটি ইউজ করতে পারবে। সো এইভাবে যে কোনো ভিডিও এর ফাইল আপনাকে অবশ্যই ড্রপ বক্সের মাধ্যমে আপনার ক্লায়েন্টের কাছে সেন্ড করে দিতে হবে, আশা করি বুঝতে পেরেছেন। এ হচ্ছে মোটামুটি কিভাবে ভিডিও তৈরি করবেন এবং কিভাবে ক্লায়েন্টকে পাঠাবেন, সেটি আমি আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দিলাম। সো অনেক ইনফরমেশন শেয়ার করেছি, পরিশেষে আরেকটি ইনফরমেশন শেয়ার করি, সেখানে হচ্ছে সেটি হচ্ছে যে টিপস এবং ট্রিক্স অনেক দিলে দেওয়া যায়, তবে সবচেয়ে বড় টিপস হচ্ছে ধৈর্য। যে কোনো কাজের পিছনে লেগে থাকলে কিন্তু আপনার টুডে টুমোরো রেজাল্ট কিন্তু আসবেই। আমি অনেক আগে গিয়ে খুলেছিলাম ফাইবারের মধ্যে কিন্তু কোনো কাজ পাইনি, রিসেন্টলি আমি কিছু বাইরে রিকোয়েস্ট পাঠাচ্ছি এবং 2 দিন আগে আমি একটি রিকোয়েস্ট পাঠিয়েছিলাম এই ক্লায়েন্টের কাছে বা বায়ারের কাছে, সেই ইউনাইটেড স্টেটের, এবং সে হচ্ছে একজন টপ লেভেল সেলার এবং সে আমাকে নক করেছে আমার গিগটি দেখে এবং সে 1000-এর উপর কাজ সাবমিট করেছে। সো সে আমার গিগ যদি পছন্দ না হতো সে কখনো আমাকে নক দিত না। এভাবে আপনার গিগটি কিন্তু সুন্দর হতে হবে, তার মানে আই ক্যাচি হতে হবে। গিগ সুন্দর কিভাবে করতে হয় সেটি যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে কিভাবে ফাইবারের উপরে
ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে হয়, গিগ তৈরি করতে হয় প্রফেশনালি, সেটি দেওয়া রয়েছে। আশা করি সেগুলো স্টেপ বাই স্টেপ দেখে আসবেন। এই যে ফাইবারের উপরে 10টি ভিডিও দেওয়া রয়েছে, সেগুলো দেখলে আপনি এই ধরনের আইকেসি গিগ তৈরি করতে পারবেন এবং আপনি দ্রুত অর্ডার পাবেন। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এখনো চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। I'll catch you guys in my next video. Till then, take care.